কলকাতায় বহু জায়গায় স্বাভাবিক হলো বিদ্যুৎ পরিষেবা। যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক সার্ভে পার্ক পাটুলিতে। কলকাতার বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক। সার্ভে পার্ক পাটুলি, মুকুন্দপুর, যাদবপুর, রিজেন্ট এস্টেট, এছাড়াও এনএসসি বোস রোড, শিলপাড়া, বিদ্যুৎ স্বাভাবিক বেহালা চৌরাস্তা, জেমস লং সরণিতে, লেক টাউন, নাগের বাজারে, লস্করহাট, পাতিপুকুরেও বিদ্যুৎ ফিরেছে। বিদ্যুৎ স্বাভাবিক বেলগাছিয়া, লর্ডস মোড় এলাকায়, বিদ্যুৎ স্বাভাবিক রাসবিহারী এলাকায়, বিবি চ্যাটার্জি রোড, মানিকতলা মেন রোড, হরিপদ দত্ত লেন, এই সব জায়গার বিদ্যুৎ স্বাভাবিক রাজ্যকে জানালো সিইএসসি। রেস্টোর করতে পারিনি সিইএসসি, তো এটা তো এটা তো সত্যি ঘটনা, রেস্টোর করতে পারিনি। রেস্টোর না করতে পারার পিছনে কিছু কারণ থাকতে পারে, বাট রেস্টোর করতে তো পারিনি, আমরা একসঙ্গে এত ফল করতে পারিনি। সেটা যেমন একটা লোকের সমস্যা ছিল, সেটা একটা কথা, অনেক ফল্ট এসছে এটা একটা কথা, কিছু জায়গায় মুভমেন্টের অসুবিধা হয়েছে এটা আর একটা কথা, মানে দেয়ার আর রিজনস, করতে তো পারিনি। কিছু জায়গায় জেনারেটর লাগিয়েছি আমরা, কিছু জায়গায় তারাও হয়তো লাগিয়েছেন, কিন্তু কিছু জায়গায় আমরাও লাগিয়েছি, কিছু জায়গায় কাস্টমারও নিজের জেনারেটর ছিল তারাও চালিয়েছেন। হ্যাঁ, আমরা এখনও আশাবাদী একদম যে মঙ্গলবারের মধ্যে আমরা একটা ভালো পজিশনে পৌঁছে যাব। মোস্টলি আমরা আশা করছি যে সাপ্লাইটাকে রেস্টোর করে ফেলতে পারব। সৌরভ গ্রহ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সৌরভ, এত বড় পরিকাঠামো এবং সিএসসি এর পরেও এখনো দাবি করছে যে হয়তো মঙ্গলবারের মধ্যে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ বুধবার থেকে পরের সপ্তাহের মঙ্গলবার, এক সপ্তাহ সময় লেগে যাচ্ছে। একেবারেই, দেখো সামগ্রিকভাবে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই বিরাট বড় দুর্যোগ, এই দুর্যোগের হাত থেকে বাঁচেনি কলকাতাও এবং বিস্তীর্ণ অঞ্চল, যা সিএসসি প্রায় 33 লক্ষ গ্রাহক, একেবারে শ্রীরামপুর থেকে বজবজ পর্যন্ত বলা যেতে পারে, এবং সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি কিছু অংশ সব মিলিয়ে। সব থেকে বড় কথা হচ্ছে তারা আগামী মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ পরশু দিনের মধ্যে, পরিস্থিতি মোটের ওপর স্বাভাবিক থাকবে বা আনবার চেষ্টা চলছে সিএসসির তরফে। একটা বিষয় সেটা হলো গাছ কাটা নিয়ে কেএমসির সাথে সিএসসির এই যে সংযোগ সাধন, সেখানে কিছু ছন্দপতন ঘটছে, যদিও আজকে কিন্তু এককভাবে সিএসসি কে আবারও দুষেছেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু সব মিলিয়ে লোক সংকট, কেএমসির সাথে সংযোগ রক্ষা করে কাজ করা, এই সমস্ত কিছু মিলিয়ে যেটা সিএসসি কর্তৃপক্ষের মনে হওয়া যে আগামী মঙ্গলবারের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায়, মোটামুটি শহর, কলকাতা শহর বিস্তীর্ণ অঞ্চলে, পরিষেবাকে মোটের ওপর স্বাভাবিক করবার পথে তারা বেশ খানিকটা এগিয়ে যাবে। ধন্যবাদ সৌরভ। প্রতিনিধি সৌরভ গুহ আমাদের জানাচ্ছিলেন যে সিএসসি দাবি করছে মঙ্গলবারের মধ্যে হয়তো স্বাভাবিক করার একটা প্রক্রিয়া যেটা সম্পন্ন হবে, অর্থাৎ পুরোপুরি স্বাভাবিক না হলেও মোটের উপর স্বাভাবিক হয়ে যেতে পারে, এক সপ্তাহ লেগে যাচ্ছে পরিষেবা স্বাভাবিক করতে, গত বুধবার থেকে সামনের মঙ্গলবার প্রায় এক সপ্তাহ সময়। সিএসসি মেনে নিচ্ছে তাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না পরিস্থিতি স্বাভাবিকের জন্য, যে ব্যবস্থা সে ব্যবস্থা এখন নেওয়া হচ্ছে ঠিকই, তবে তাতেও পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে মঙ্গলবার লেগে যাবে। ঠিক এরকমই কলকাতার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত যেখানে কোনো রকমভাবেই বিদ্যুৎ সংযোগ হয়নি, সিএসসির দাবি মঙ্গলবারের মধ্যে তারা চেষ্টা করছেন বিদ্যুৎ সংযোগ যাতে চলে আসে, পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়। যেমন বিভিন্ন আবাসনে জেনারেটরের ব্যবস্থার কথাও বলছে, এক সপ্তাহ সময় লেগে যাবে পরিষেবা স্বাভাবিক করতে। মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন? নিশ্চিতভাবে সিএসসির জন্য মানুষের অসুবিধা হয়েছে, মুখ্যমন্ত্রী তাই নিজেই কালকে ছুটে গেছিলেন সিএসসি অফিসে। সিএসসি আজকে নবান্নকে জানিয়েছে যে 50%-এর ওপরে জায়গায় নর্মাল সি এসছে, আরও কিছু জায়গায় রাত পর্যন্ত এসে যাবে। সিএসসি যে কথাটা বলছিল গাছ কাটার জন্যে লাইট আসছে না, এটা ঠিক নয়।
বরং কিছু জায়গায় লাইভ কেবল ছিল বলে আমরা গাছ কাটতে দেরি হয়েছে। এদিকে আবার সিএসসি থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম। সিএসসিকে এবার সহযোগিতা করছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম, কলকাতা ও শহরতলিতে কর্মী দিয়ে সাহায্য করছে নিগম। ওরা দুটো কথা বললো, একটা কথা বললো যে আমাদের মুসলিম এমপ্লয়িরা কেউ কাজ করছে না, আর আমাদের যারা লকডাউনে বাইরের লোকজন ছিল তারা চলে যাওয়ার পর অনেকে এসে পৌঁছয়নি। তা সত্ত্বেও নাকি ওরা গ্যাং বাড়িয়েছে আমাকে বললো, এবং পারমানেন্ট গ্যাংও বাড়িয়েছে, পারমানেন্ট এমপ্লয়িদের দিয়েও গ্যাং বাড়িয়েছে। কিন্তু মানে যে পর্যায়ে আঘাতটা কলকাতার ওপর এসে পড়েছিল সেইটা মোকাবেলা করার মতন ওদের হয়তো মানে আগাম প্রস্তুতি ছিল না। পরবর্তীকালে চেষ্টা করছে, কিন্তু এরপরে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করেন এবং তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান, এবং আমাদের 20টা গ্যাং ওদেরকে আমরা দিয়েছি যারা গতকাল রাত 12টা থেকে কাজ শুরু করেছে। প্রস্তুতি ছিল না সিএসসি, যার ফল এখন ভোগ করছে শহরের বেশ কিছু প্রান্তের মানুষ। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম চেষ্টা করছেন, সিএসসিকে সহযোগিতা করছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম, এবং সিএসসির দাবি মঙ্গলবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু তার আগে শহরের বিভিন্ন প্রান্তের কি ছবি, কানুনগো পার্কের ছবিটা এই মুহূর্তে দেখে নেওয়া যাক। সরাসরি রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, কি ছবি উঠে আসছে? দেখো, ঘন্টায় যদি হিসেব করা যায় তাহলে সেঞ্চুরি হয়ে গিয়েছে এখানে, অর্থাৎ 100 ঘন্টার বেশি সময় এখানে লোডশেডিং। কিন্তু আরও কতক্ষণ এই অন্ধকারে থাকতে হবে এখানকার বাসিন্দাদের তা নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে তাদের মধ্যে। আমরা কথা বলবো ওদের সঙ্গে, কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছেন, কীরকম পরিস্থিতি এখন? না, পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, চারিদিকে অন্ধকার, এবার সেই নিয়েই তো চলতে হচ্ছে সবাইকে। তবে হ্যাঁ, একটা আমাদের জিনিস যে আশার আলো দেখতে পাচ্ছি, আমাদের স্থানীয় প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করছেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ নেমে লড়ছেন। আমাদের পৌরপিতা মাননীয় বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তার সব অনুগামীরা এবং আমাদের পুলিশ প্রশাসন, বিশেষ করে পাটুলি থানা, আমাদের কাজ শুরু হয়েছে। সিএসসি কাজ শুরু করেছে, কিন্তু তারপরে দেখা গেছে তাদের নিজস্ব এত ভুল বোঝাবুঝি, তার জন্য তারা আবার কিছুটা কাজ করে চলে গেছে। এবার চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সিএসসির মধ্যে একটা বিষয় যে এখনো পর্যন্ত কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কোনো রকমভাবে বিদ্যুৎ আসেনি। একটা বিষয় যে বিদ্যুৎ আসবে খুব তাড়াতাড়ি সেই আশাতেই কিন্তু সকলেই রয়েছে, তার কারণ ইতিমধ্যেই অনেকেই সমস্যার মধ্যে রয়েছেন, এবং যত দ্রুত সেই সমস্যা থেকে মানুষ বেরোতে পারে সেটাই কিন্তু এখন একমাত্র আশা। ধন্যবাদ উজ্জ্বল। উজ্জ্বল আমাদের জানাচ্ছিলেন, কথা বলছিলেন কানুনগো পার্কে, যারা 100 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন, এবং বেশ কিছু জায়গায় বিক্ষোভ, যে বিক্ষোভের ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। যেমন বিদ্যুৎ আর জলের দাবিতে বিক্ষোভ অশোকনগরে, ভাটপাড়ায়, বনগা, কোন্নগরে। বিপর্যয়ের 4 দিন পরেও নেই বিদ্যুৎ, নেই জল। প্রতিবাদে রবিবারও জেলায় জেলায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ। এদিন উত্তর 24 পরগনার অশোকনগরে ধুমধুমার বেঁধে যায়। আমফানের তাণ্ডবে 4 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অশোকনগর। প্রতিবাদে এদিন সকালে হরিপুর মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। আটকে পড়ে বিদ্যুৎ দপ্তরের 3টি গাড়ি, গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আধা ঘন্টার কাজ, কিন্তু ওরা করছে না। কালকেও আমাদের কথা দিল রাতে 3টে পর্যন্ত বসে থাকতে বললো, আমরা বসে রয়েছি আর কোনো গাড়ি আসে না, যার জন্য আমরা এই লাইটটা আসে করতে বাধ্য হয়েছি। ভাটপাড়াতে উত্তেজনা ছড়ায়। বিদ্যুৎ বিভ্রাটের জেরে 4 দিন ধরে জল নেই বিস্তীর্ণ এলাকায়। প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। বনগাতেও এক ছবি, যশোর রোডের ওপর পেট্রাপোল সীমান্তে জয়পুর এলাকাতেও বিদ্যুৎ নেই। তার প্রতিবাদে বিক্ষোভ দেখান এলাকাবাসী। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। 3-4 দিন হয়ে গেল, কোনো কারেন্টের কোনো ব্যবস্থা হলো না। যেখানে যে পার্টির জোর আছে তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এখানে কোনো কারেন্টের মানে আমাদের জোর নেই, আমাদের এখানে কোনো লোক আসছে না। পারুইপুরে অবরোধ, বুধবার থেকে বিদ্যুৎ না থাকায় এলাকায় জলের সংকট।
তারই প্রতিবাদে এদিন কুলপি রোড চলে অবরোধ। বিক্ষোভ অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির কোন্নগরেও। যদিও বিদ্যুৎ মন্ত্রীর দাবি 232টি সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়, ঝড়ের পরদিনই 149টি সাবস্টেশন চালু হয়ে গিয়েছে, এখন 99% সাবস্টেশনই ঠিক হয়ে গিয়েছে। বিপর্যয়টা এত বেশি পরিমাণে যে এটাকে সরাসরি কমব্যাট করা খুব কঠিন, চেষ্টা চলছে, সময় লাগবে। সব মিলিয়ে এখনো রয়েছে দুর্ভোগ, বাড়ছে ক্ষোভ। নিউজ 18 বাংলা। ফের দিলীপ ঘোষকে পুলিশের বাধা, এবার দুই মেদিনীপুরের একাধিক জায়গায়। আমি সব রাজনৈতিক দলের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ কিছুদিন শান্ত থাকুন, ক্ষান্ত দিন। ইলেকশনের সময় যত পলিটিক্স পারেন আমার বিরুদ্ধে করবেন। আপনি যদি স্যার ওখানে যান, চার দিন মানুষ খেতে পাচ্ছেন, দেখা করার অধিকার নেই আমার। শনিবার গড়িয়ায় বাধা, রবিবার দুই মেদিনীপুরে। এদিন সকাল সকাল পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ। 41 নম্বর জাতীয় সড়ক ধরে নন্দকুমারে ঢোকার আগেই দিলীপ ঘোষকে পুলিশ আটকে দেয়। পুলিশ দাবি করে বিদ্যুৎ জলের দাবিতে পথ অবরোধ চলছে, তাই দিলীপ ঘোষকে বলা হয় তিনি যেন অন্য রাস্তা ধরেন। তখন গাড়ি ঘুরিয়ে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক ধরে এগোতে থাকে দিলীপ ঘোষের গাড়ি। কয়েক কিলোমিটার যাওয়ার পরে পরমানন্দপুর গ্রামে পৌঁছতেই দিলীপের গাড়ি আটকে দেয় পুলিশ। দাবি করে করোনা ও আমফানের আবহে দিলীপ ঘোষ গ্রামে ঢুকলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এ নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। দিলীপ ঘোষ প্রায় 30 মিনিট গাড়িতেই বসে থাকেন, পরিস্থিতি ক্রমেই গরম হচ্ছিল। দিলীপের বিরুদ্ধে অনেকে স্লোগান দিতে শুরু করেন, পাল্টা দিলীপের হয়ে স্লোগান তোলেন তার সঙ্গী বিজেপি কর্মীরা। কিছুক্ষণ পরে গ্রামবাসীরা ভিড় করেন, তাদের মাস্ক বিলি করেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর তমলুকে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। সেখান থেকে কোলাঘাট হয়ে 16 নম্বর জাতীয় সড়ক ধরে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু ডেবড়ায় পৌঁছানোর আগেই তাকে আটকে দেয় পুলিশ, সঙ্গে খড়গপুরের মহকুমা শাসক। বাড়ি যেতে হয়, আপনি অবশ্যই আপনার বাড়ি যেতে পারেন, ওখানে 14 দিন আপনি বাড়িতে থাকুন। আপনি যাবো না তো? আমি ননসেন্স কোথাকার, একটু স্যার সাইড করুন স্যার। কেন সাইড করব? আপনি আমাকে অ্যারেস্ট করুন হিম্মত থাকলে, প্লিজ একটু সাইড। আমি কোর্টে গিয়ে তার জবাব দেবো। আমি এমপি হিসাবে আমার এলাকায় যেতে পারবো না 2.5 মাস, এটা কি করে? টিএমসির এমপিরা দেব ঘুরে গেছেন পাঁচকুড়া এসে, অন্যান্য ওখানে কালকে মিমি যাদবপুরে 3টে জেলা ঘুরছেন। এরপর নাটক একেবারে চরমে, জাতীয় সড়ক ধরে হাঁটতে শুরু করেন দিলীপ ঘোষ, পিছন পিছন অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা শাসক। আর আমি আইন মেনেছি, তা আমাকে আটকানো হয়েছে, আমি তখন সত্যাগ্রহ করছি, আমি এই রোদ্রের মধ্যে হাইওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি খড়গ মেদিনীপুরের দিকে। প্রায় 2.5 কিলোমিটার হাঁটার পরে গাড়িতে ওঠেন দিলীপ ঘোষ। খড়গপুর গ্রামীণের চাঙ্গুয়ালে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করে, তারপর বিকেলে চা, তখন দিলীপ ঘোষ ফুরফুরে মেজাজে। এরপর বিকেল 5টা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ক্যামেরা সুরজ প্রসাদ গুপ্তা ও প্রদীপ কুমারের সঙ্গে অন্য ভাজরা ও সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। অধিকারী গড়ে বারবার বাধা পেয়েও শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট দিলীপ ঘোষের, এটা কি কৌশলে শুভেন্দুকে বার্তা? রাজনৈতিক মহলে জোর জল্পনা। ফের দিলীপ ঘোষকে বাধা, শনিবার গড়িয়ার পর রবিবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। অধিকারী গড়ে বারবার বাধা পেয়েও দিলীপ ঘোষ কিন্তু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন না, কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রীকে। আমি জানি না কে আছে শুভেন্দু অধিকারী, সিনিয়র পলিটিশিয়ান, দায়িত্ববান মন্ত্রী, তারও হওয়া উচিত যে এভাবে কোনো স্বতন্ত্র কোনো রাজ্য চলতে পারে। সরকারের ইন্ধন আছে, উনি তো নয় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে আছেন, উনি তো চাকরি করেন সেই সেই মন্ত্রীর হয়ে, তার কি সে আছে? এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। এই জেলায় এত লোক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুরের নাম নিচ্ছে না, কারণ কি জানি না, শুভেন্দু তার গুরুবুকে আছেন কিনা। দিলীপ ঘোষের এই সব মন্তব্যেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি শুভেন্দু অধিকারীকে কৌশলে বার্তা দিতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি? ঘুরিয়ে বোঝাতে চাইলেন শুভেন্দুর জন্য বিজেপির দরজা খোলা?
ওসব কথা বাঁকা হিয়ালি দিলীপবাবু ছেলে মানুষ, উনি জানেন না, রাজনীতির র জ্ঞান ওর নেই। আমি মনে করি যে ওর বাচ্চা ছেলের কল্যাণ ছাড়া ওর কিছু নেই। আর শুভেন্দুবাবু সম্পর্কে বলুন না বলুন, কোনো সার্টিফিকেট দিলীপ ঘোষের দরকার নেই। শিশিরবাবুকে তো জানি আমি, সিনিয়র পলিটিশিয়ান সব বোঝেন। তার একজন এমএলএ আমার সঙ্গে বসেছিল ডায়াসে, তাকে উনি সাসপেন্ড করে দিয়েছিলেন পার্টি থেকে। তো ওনাদের যে পার্টি ওখানে সবাই কর্মচারী, আর আমার পার্টিতে আমার সবাই কার্যকর্তা, এই পার্থক্য আছে। সেই জন্য দিদিমণি না চাইলে ওখানে কিছুই হবে না। নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর দাপট। ধীরে ধীরে দুই মেদিনীপুরে তিনিই শেষ কথা, মুকুটহীন সম্রাট। অনেকে বলেন পূর্ব হোক বা পশ্চিম, মেদিনীপুরে শুভেন্দুর কথায় বাঘে গরুতেও এক ঘাটে জল খায়। কয়েক মাস আগে বিজেপিও টের পেয়েছে, উপনির্বাচনের লড়াইয়ে দিলীপ ঘোষের খাসতালুক খড়গপুর সদর ছিনিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেই শুভেন্দুকে কি নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি? তাই কি কৌশলে বার্তা দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ? তৈরি হয়েছে জল্পনা। নিউজ 18 বাংলা।